সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেক মাস্টার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের সুবিধা হচ্ছে আপনার সেখানে নতুন অ্যাডমিন বা মডারেটর ব্যবহার করতে পারবেন বা অ্যাক্সেস দিতে পারবেন, নর্মাল প্রাইমারি চ্যানেলে সেটি করা যায় না। তো প্রথমে আমরা হচ্ছে একটি চ্যানেল, আমাদের যে মূল চ্যানেল রয়েছে সেটির পাশাপাশি একটি নিউ চ্যানেল ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট করে এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর ইওর চ্যানেল, এটি আন্ডার মাস্কিং রয়েছে অ্যাডার ম্যানেজ ইওর চ্যানেল, এখান থেকে আপনি সেম নামে হচ্ছে একটি চ্যানেল ক্রিয়েট করবেন। আমি এখানে ক্রিয়েটের চ্যানেলে সেম নামে ক্রিয়েট করবেন। আমার যে চ্যানেলের নাম রয়েছে তারেক জামিল, আমি ইতিমধ্যে ক্রিয়েট করেছি, তাই আমি নতুন করে তৈরি করছি না। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে যেই নতুন চ্যানেলটি ক্রিয়েট করেছি সেই চ্যানেলকে, সেই চ্যানেলটি আমার প্রবেশ হবে। তারপর আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে করে আবার আগের অ্যাকাউন্টে, এখান থেকে সুইচ অ্যাকাউন্টে দিয়ে যে মেইন অ্যাকাউন্ট সেটিতে আমরা চলে আসবো। চলে আসার পর এখানে এখান থেকে আবার সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমরা এই অপশনগুলো আসবে, এখান থেকে অ্যাডভান্স সেটিংসে চলে যাব। চলে যাওয়ার মুভিও চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটিতে ট্যাপ করব। হ্যাঁ, এখানে ট্যাপ করার পর এখানে একটা সিকিউরিটি রিজন চাইতে পারে কোনো। আমি ইতিমধ্যেই মোবাইল নাম্বার বা এগুলোতে ভেরিফিকেশন করে রেখেছি, আপনার মোবাইল নাম্বারে কোড যেতে পারে, সেটি একটি যাবে। প্রবেশ মোবাইলে কোড যাওয়ার পর আপনারা এখানে কী করবেন, এইখানে অপশনগুলো চলে আসবে। আপনি যেই অ্যাকাউন্টে বা যেই চ্যানেলে আপনার চ্যানেলটি ট্রান্সফার করতে চান, আমি যে নতুন চ্যানেলটি করেছি তারেক জামিল টিজে সেম নামে করেছি, আমরা এখানে রিপ্লেসে দিয়ে দিব। রিপ্লেসে দিয়ে দেখুন এখানে কি কি অপশন আছে। ফলোয়িং উইল বি পারমানেন্টলি রিলেটেড, অর্থাৎ এই আগের যে চ্যানেল, এখন যে চ্যানেল রয়েছে প্রাইমারি চ্যানেলটি, এটি সম্পূর্ণ এই নতুন চ্যানেলে চলে যাবে। এবং নতুন চ্যানেলের কোনো ভিডিও থাকলে সেটা ডিলিট হয়ে যাবে। আপনি অবশ্যই তো নতুন চ্যানেলটিতে আগে থেকে কোনো ভিডিও দিয়ে রাখবেন না। দেখুন দ্য চ্যানেল ইনক্লুডিং ইটস ভিডিও সাবস্ক্রাইবার্স লাইকস অ্যান্ড আদার কন্টেন্ট কমেন্টস দ্যাট ইউ মেড অন ইউটিউব, হ্যাঁ, ইয়োর সার্চ অ্যান্ড ওয়াচ হিস্টোরি, ইয়োর গিফট সেটিং। এখানে ডিলিট চ্যানেল দিলে আপনার যে নতুন চ্যানেল আছে সেইটির সমস্ত কিছু চেঞ্জ হয়ে এই চ্যানেলটি চলে যাবে, পুরো চ্যানেলটি চলে যাবে। তাহলে আমরা কি করব, ডিলিট চ্যানেল দিয়ে দিব, এখানে ট্যাপ করে দিব, এখানে মুভ চ্যানেল, এই আমরা সেম এই আমাদের পুরান চ্যানেলটি হুবহু মুভ চ্যানেল দিয়ে দিলে এটি মুভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখুন নিচে লেখা আছে এটি 10 মিনিটের মতো সময় লাগবে, আপনারা দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মতো সময় লাগবে, তারপর আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণ ট্রান্সফার হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই এটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। এখন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ, এটি ইতিমধ্যে মুভ হয়ে গিয়েছে, এই চ্যানেলটি ইতিমধ্যে মুভ হয়ে গেছে। যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটি এই ছিল আজকের ভিডিও। মোটামুটি কীভাবে আপনি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল করতে পারবেন খুব সহজেই, আপনার প্রাইমারি চ্যানেলকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে ট্রান্সফার করতে পারবেন। ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের সুবিধা বলছিলাম, যেখান থেকে হচ্ছে আপনি মাল্টিপল অ্যাডমিন থাকতে পারে, যারা মডারেশন করবে চ্যানেলকে, মডারেশন চ্যানেলের ভিডিও আপলোড করা, ভিডিও ডিলিট করা, এডিটিং করা, যেগুলো করতে পারবে। আপনার প্রাইমারি চ্যানেল হলে বা নর্মালি চ্যানেল খুলে সেটি করা যেত না, ব্র্যান্ড চ্যানেলের মাধ্যমে সেটি করা যায়। তো দর্শক, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে সাথেই থাকুন, সাবস্ক্রাইব করতে চ্যানেলটি অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করে দিন। আজকের মতো এখানে ভিডিও শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।